আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদপত্ত দু হাজার বাইশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার পার্ট টুয়ের মডেল অ্যাক্টিভি টাস্ক নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও ফুল মার্কস তোমাদের হচ্ছে পনেরো একের ক ছবি দেখে সঠিক আসনের পাশে টিক চিহ্ন দাও উত্তর হবে সুখাসন এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় একদম ওপরের দিকে পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো পয়েন্ট করবে উপকারিতা উরুর মাংস শক্তি বৃদ্ধি করে দাঁড়ি পায়ে নমনীয়তা আনে ও সচল করে দাঁড়ি পেশির টান ধরা থেকে পেশিকে রক্ষা করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যাদের পায়ে ব্যথা করে তারা এই আসনটি করলে খুব আরাম বোধ করে থাকে দাঁড়ি দুয়ের ক ছবি দেখে সঠিক আসনের পাশে ঠিক চিহ্ন দাও উত্তর হবে মুক্তাসন দুয়ের খ এই আসনটির উপকারিতা বর্ণনা করো পয়েন্ট করবে উপকারিতা পায়ের পেশির দুর্বলতা দূর করে দাঁড়ি যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাদের পক্ষে এই আসনটি ভীষণ উপকারী দাঁড়ি মেরুদণ্ড সংলগ্ন পেশি মজবুত করে ও স্থিতিস্থাপকতা বজায় রাখে দাঁড়ি গোড়ালি সন্ধির নমনীয়তা বজায় রাখে দাঁড়ি গোড়ালির ব্যথা সারাতে সাহায্য করে এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের ছয় পৃষ্ঠার একদম নিচের দিকে কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তিনের ক ছবি দেখে সঠিক আসনের পাশে ঠিক চিহ্ন দাও এটা হবে গরুর আসন তিনের খ এই আসনটির উপকারিতা তালিকাভুক্ত করো পয়েন্ট করবে উপকারিতা হাত পায়ের মাংস শক্তিশালী করে দাঁড়ি দাঁড়াবার ক্ষমতা বৃদ্ধি করে কমা মনোসংযোগ বাড়ায় দাঁড়ি মনোসংযোগ বাড়ানোর ক্ষেত্রে এই আসনটি অভ্যাসে উত্তরটা তোমরা তোমাদের বইয়ের ছয় পৃষ্ঠার একদম ওপর কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো চারের দাগে একটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান তিন এবার আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নেব চার নম্বর মুন্ডক আসনের অনুশীলনের পদ্ধতিটি বর্ণনা করো দাঁড়ি এবং ন্যূনতম দশ দিন এই আসনটি অনুশীলনের পরে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে তা লেখো উত্তর প্রথম পয়েন্ট করবে পদ্ধতি এক নম্বর প্রথমেই বজ্রাসনে বসতে হবে দাঁড়ি হাঁটু দুটো যতটা সম্ভব ভাগ করতে হবে দুই নম্বর গোড়ালি ও পায়ের পাতা দুটো ভাগ করে পায়ের পাতার ওপর বসতে হবে তিন নম্বর দু পায়ের বুড়ো আঙুল পরস্পর পরস্পরকে স্পর্শ করতে হবে চার নম্বর দুটো হাত দু হাঁটুর ওপর সোজা করে রাখতে হবে দাড়ি শীত দ্বারা সোজা থাকবে দাঁড়ি তারপরে পয়েন্ট করবে উপকারিতা পায়ের মাংসপেশির ব্যথা কমা হাঁটুতে বাদ কমা সায়াটিকার ব্যথা ও মেরুদণ্ডের দুর্বলতায় অনেক উপকার হয়েছে এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় একদম নিচের দিকে পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে হবে ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল একটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও